এই মুহূর্তত মই ঢকুয়াখানাত উপস্থিত আছো। ঢকুয়াখানাত এই মুহূর্তত এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে নন্দিতা শইকীয়ার বাসগৃহত। এই মুহূর্তত আমি উপস্থিত আছো। নেত্র আপনার যোগেদি মই সেই পরিবেশ এই মুহূর্তত পুয়ার ভাগর প্রথমটো প্রতিবেদন এই মুহূর্তত টাইম এইটৰ দর্শকসকলক আমি দেখাইছো পুনপটিয়াভাবে এই মুহূর্তত দেখাবলৈ চেষ্টা করছো। সেই বাসগৃহত এই মুহূর্তত মই উপস্থিত আছো। আমি কালিও এটা কথা এই মুহূর্তত উল্লেখ করেছিলো যে বিশেষ যখন দোকান দেউতাকর উপার্জনস্থলী একমাত্র যখন দোকান সেই দোকানখনের পরিবেশ দেখাইছো। যদি সম্ভবত হয় মাকর যখন তাঁতশাল সেই তাঁতশালখনও দেখাবলৈ মই চেষ্টা করছো এই মুহূর্তত। নিশ্চিত নেত্র এটা কথা এই মুহূর্তত কব লাগিব যে শোকাকুল পরিবেশ এই মুহূর্তত ঢকুয়াখানার পরিয়ালত এক প্রকারে বিরাজ করা দেখা পোৱা গৈছে। সকলো গুণমুগ্ধয়ে এই মুহূর্তত ওলাই আহিছে পুয়ার ভাগর। আমি পোনপটিয়াভাবে আপনার যোগেদি এই মুহূর্তত দেখাবলৈ চেষ্টা করছো। এয়া ঢকুয়াখানার নন্দিতা শইকীয়ার বাসগৃহর পর আমি দেখাইছো। নন্দিতা শইকীয়ার যেসমূহ স্মৃতি সেই স্মৃতিসমূহ ইয়াতেই সজীব হয়ে আছিল। এই দোকানখনতেই নন্দিতা শইকীয়ায় দোকানখনতেই তেওঁ যিসকল এই অঞ্চলৰ গ্রাহক সেই গ্রাহকসকলকো তেওঁ কিছু সামগ্রী দিছিল বলে যাকালি আমি জানিব পাৰিছিল। আর যদি সম্ভবত হয় মই সেই দৃশ্য দেখাবলৈ নিচেই কাষত দোকানখনৰ নিচেই কাষতে যিখন তাঁতশাল আছে সেই তাঁতশালখন মাকে এই তাঁতশালখন বই ঢকুয়াখানার মরিধল মহাবিদ্যালয়ত অধ্যয়ন করাইছিল নন্দিতা শইকীয়া। কারণ নন্দিতা শইকীয়া ঢকুয়াখানাত পঢ়িব পৰা নাছিল, কিয়নো হিন্দী বিষয়টো ঢকুয়াখানার মহাবিদ্যালয় কোনো এখন মহাবিদ্যালয়ত নাছিল। যার পরিপ্রেক্ষিতত যাকালি সকলকে এৰি থৈ নন্দিতা শইকীয়াই গুচি গল। আর আমি ধারাবাহিকভাবে আমি টাইমেটো দর্শকসকলক পোনপটিয়া সম্প্রচার যোগে আমি দেখাই গৈছো। আর আজির দিনটোত আমি পুয়ার ভাগর প্রথমটো পোনপটিয়া সম্প্রচার এই মুহূর্তত নেত্র আপনার যোগেদি মই দেখাবলৈ চেষ্টা করছো। পরিয়ালটোত এক প্রকারে সকলো গুণমুগ্ধ এই মুহূর্তত ওলাই আহিছে। তেওঁ যিসমূহ স্মৃতি জড়িত সেই স্মৃতি জড়িত প্রতিটো যিসমূহ সামগ্রী বা যিসমূহ সকলোৱে কিন্তু আজির তারিখত সকলোৱে কিন্তু এক প্রকারে আজি তারিখত নন্দিতার অনুপস্থিতিত সকলোৱে এবার হলেও হয়তো অনুভব করেছে। এয়া পিতৃর পরিবেশ, এয়া পুয়ার ভাগর প্রথমটো পরিবেশ আমি পোনপটিয়াভাবে টাইমেটর দর্শকসকলক দেখাইছো। এয়া দেখাই গৈছিলো, দেখাইছো এই মুহূর্তত নন্দিতা শইকীয়ার পিতৃ এই মুহূর্তত ভাগি পড়ছে। কথা কোৱাৰ অবকাশ নাই এই পরিয়ালটোত, কারণ তিনিটাকৈ তেওঁলোকৰ সন্তান আছিল। নন্দিতা শইকীয়া তিনি নম্বৰগৰাকী তেওঁ ছোৱালী আছিল, ডাঙৰ বায়েক আছিল, ককায়েক এজন আছিল আৰু নন্দিতা শইকীয়া বহু আশা কৰিছিল নন্দিতাক লৈ, কিন্তু সেই হওক সেই আশা বাস্তৱত ৰূপায়িত কৰিব নোৱাৰিলে। কিন্তু আজি তাৰিখত পুয়ার প্রথমটো প্রতিবেদন নাট মই পুনের কব বিচাৰিছো এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। যদি ভিতর ভাগত সম্ভবত হয় মই অনুরোধ জানাম সেই পরিবেশ যদি ক্যামেরায় লেন্সত যদি সম্ভবত হয় নাট মই দেখাবলৈ চেষ্টা করিম কিছু যেসমূহ ফটো বা যেসমূহ স্মৃতি সেই স্মৃতিক লৈ আজি তেখেত সকলোৱে কিন্তু অনুভব করেছে। যিজন আক্রমণকারী ঋণটু শর্মা সেই ঋণটু শর্মাক আজির তারিখত সকলোৱে ঋণটু শর্মায় শাস্তি পাওয়া বিচাৰিছে। ফার্স্ট টেক আদালতের যোগেদি কিন্তু ঋণটু শর্মায় যাতে উচিত তদন্ত করে আর যি আইনের সুরুঙা লৈ যাতে ঋণটু শর্মা নামৰ যিজন ব্যক্তি সেই ব্যক্তিজন যাতে সারি যাব নোৱাৰে। সকলো লোক এই মুহূর্তে ওলাই আহিছে। সমূহ ভারতবাসিয়া আপনা সমস্তই আপনার সেই নন্দিতা বাপেকে শ্রীচরণত সকলকে প্রার্থনা জানাইছো। আপনাদের যাবে দিয়ে আপনাদের নিজের সন্তান আর বাই ভনী সেইমতে আপনাদের সমস্তে সহায় সহযোগিতা দিহা পরামর্শ সকলখিনি আগবাই আমি আপনাদের শ্রীচরণত এই সদায় আমি ঋণী হয়ে রলো। তার কারণে এই সংবাদ মাধ্যমে আমি সমূহ ভারতবাসীকে প্রভু কৃষ্ণ যা হয়ে তাই আমাক চাই থাকক কৃষ্ণ কৃষ্ণ
হৈ থাকে, সেয়াত আমি তাৰ চৰণত কাতৰে প্ৰাৰ্থনা জনাইছোঁ। আমি আৰু কি ক'ম, আপোনালোকে যি আমাক সহায় কৰিছিল তাৰ কাৰণে আমি শতকোটিবাৰ আপোনালোকৰ শ্ৰীচৰণত প্ৰাৰ্থনা জনাইছোঁ। আপোনালোকৰ এই মহান ত্যাগে, কৰ্ণৰ দৰে আপোনালোকে যিখিনি মহান কবচ দিয়াৰ দৰে সমস্তখিনি দিও আমাক সহায় কৰিছিল, তাৰ কাৰণে আমি কোটি কোটিবাৰ আপোনাৰ চৰণত, সকলো এই সংবাদ মাধ্যমে দ্বাৰাই আপোনাৰ বিশ্ববাসীক আমি নমস্কাৰ জনাইছোঁ। এই নন্দিতাৰ বাপেকে আপোনালোকে ক্ষমা কৰিব, আশীৰ্বাদ কৰিব, সেই মৃতক দেৱতাই যাতে আত্মা শান্তি পায়, আৰু সেই দুষ্ট দানৱক আপোনালোকৰ যি ইচ্ছাৰে দণ্ডিত কৰে আমি নথৈ আনন্দিত হ'ম, আৰু সেই বিদেশী আত্মায় শান্তি লাভিব। তাকে সমস্ত ৰাইজবাসীক আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ। নিশ্চিতভাৱে এক প্ৰকাৰে শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে নেত্ৰ। মই পুনৰ ক'ব বিচাৰিছোঁ, মই ঢকুৱাখানাৰ নন্দিতা শইকীয়াৰ বাসগৃহত এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ। নন্দিতা শইকীয়াৰ বাসগৃহত পুৱাৰ ভাগৰ পৰিৱেশ দেখিছোঁ। এইদৰে সকলো শোকত মিয়মান হোৱা পৰিলক্ষিত কৈছে গুণমুগ্ধসকলে এই মুহূৰ্তত আহি উপস্থিত হৈছে। তেওঁ যিসমূহ স্মৃতি, এই দোকানখন বা তেওঁ মাকৰ যিখন তাঁতশাল, সেই তাঁতশালখনেও কিন্তু আজি নন্দিতা শইকীয়াক বিচাৰিছে। এই তাঁতশালখনকেই সাৰোগত কৰি মাকে ঢকুৱাখানাৰ পৰা ধেমাজিৰ জীয়াঢল মহাবিদ্যালয়ত তেওঁক পঢ়ুৱাবলৈ এক প্ৰকাৰে চেষ্টা কৰিছিল, কিন্তু আজিৰ দিনটোত এক প্ৰকাৰে শোকত মিয়মান হোৱা দেখা পোৱা গৈছে। সকলোৱেই শেষবাৰৰ বাবে নন্দিতা শইকীয়াক কালিৰ দিনটোত সোঁৱৰিলে, আৰু আজি পুৱাৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ। এইদৰেই শোকত স্তব্ধ হৈ পৰিছে ঢকুৱাখানা এই গাঁওখন। আৰু কিছু সময় পাছতে আমি বিভিন্নজনৰ লগত কথা পাতিম, আমি কিছু সময় পাছতে পোনপটীয়াভাৱে আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, কিন্তু এই মুহূৰ্তত মই দেখুৱাইছোঁ ঢকুৱাখানাৰ এই পৰিয়ালটোৰ পৰা সকলোৱে এটাই কথা, ফাৰ্ষ্ট টেগ আদালতৰ যোগেদি যিজন দোষী সেই দোষীয়ে শাস্তি পাব লাগে।